সো সর্বফার্স্ট আপনারা যে কোনো জিনিস আপনি যখন সেই জিনিসটা কিছু বুঝতে চাইছেন সেই জিনিসটা সর্বফার্স্ট আপনাকে ভালোভাবে বুঝতে হবে। আপনারা কী করেন, স্কিপ করে দেখেন। এই রকম যদি আপনারা হাজারো ভিডিও দেখেন তাহলে কোনো দিনের জন্য কিছুই বুঝতে পারবেন না, কারণ এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে, তবেই কিন্তু আপনার যে প্রবলেমসটা আছে বা আপনি যে সমস্যার মধ্যে পড়ছেন সেই সমস্যাটা কিন্তু আপনার সলভ হবে। এবং যখন শুরুতে আমি ইউটিউবে এসেছিলাম আমি নিজেকে চালাক ভাবতাম, ভেবে প্রত্যেকের ভিডিও স্কিপ করে করে দেখতাম এবং এটাই ভাবতাম যে ভিডিওর মধ্যে যেটা মেন পয়েন্ট আছে ওটাই দেখে নিলে আমার কাজ হয়ে যাবে। তার এই মেন পয়েন্ট দেখব বলে কিন্তু আগে আমার কিন্তু অনেক মেন পয়েন্ট ছেড়ে চলে যেত, ফলে ওই ভিডিও সম্বন্ধে কি আমি অল্প শিখতাম, অল্প শিখতে পারতাম না। তো তারপর যখন এই জিনিসগুলো সম্বন্ধে আমার নলেজ এসছে তখন থেকে আমি কিন্তু ভিডিও ফুল দেখি, আমারও হেল্প হচ্ছে, যে ভিডিওটা আপলোড করছে তারও হেল্প। তো জাস্ট মেন কথা এটা আমার ছিল না, কারণ আপনাদের অনেকেরই কোশ্চেন থাকে যে দাদা ভিডিওতে কীভাবে ভিউজ বাড়াবো, চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়াবো, ইউটিউব চ্যানেল কীভাবে গ্রো করবো। আবার কিছুজন কমেন্ট করছে যে দাদা আমার ভিডিওতে ভিউজ আসছে কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করছেন না। তো আপনাদের যাদের চ্যানেলে ভিউজ আসছে না, সাবস্ক্রাইবার আসছে না, আমি যে জিনিসটা বলবো সর্বফার্স্ট আপনারা বুঝুন, তারপর আপনাদের কোনো কমেন্ট থাকলে বা আপনাদের কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, সেই নিয়েও আপনাদের জন্য ভিডিও বানানোর চেষ্টা করব। ওকে, তো জাস্ট একটা সিম্পল আপনাদেরকে উদাহরণ দিই। আপনারা একটা নতুন চ্যানেল ওপেন করেছেন এবং ওই চ্যানেলে আপনি ভিডিও আপলোড করেছেন, আমরাও একদিন নতুন চ্যানেল ওপেন করেছিলাম, সেম ওইরকম কিন্তু আপনাদের মতো আমাদের ভিউজ আসতো না। ওকে, তো যখনই আমরা ভিডিও আপলোড করতাম 5-10 আপনাদের যেমন ভিউজ আসছে আমাদেরও আসতো, কিন্তু ওই 5-10 যারা ভিউজ আসতো, যদি 10 আমাদের ভিডিওটা দেখতো মিনিমাম 1 সাবস্ক্রাইব করতো আমাদের চ্যানেলকে, কিন্তু সেটা আপনাদেরকেও করে না। তো জাস্ট একটা সিম্পল আপনারা উদাহরণ বুঝুন, আপনি একটা নতুন চ্যানেলে ভিডিও আপলোড করেছেন এবং ওই ভিডিওটা আমার সামনে এসছে। ওকে, আমি ভিডিওটা ক্লিক করলাম, এখনকার সময় প্রত্যেকের দামি মোবাইল, অর্থাৎ ভালো ক্যামেরা, অর্থাৎ ভিডিও ভালো, ভিডিওর অডিওও ভালো। তাহলে ওখানে প্রবলেমটা কোথায়? আপনি যে ভিডিওটা বানাচ্ছেন ভিডিও অডিও ভালো কিন্তু আপনি যেটা বলছেন ওটাই যেন আমার কাছে ভালো লাগছে না। আর একটা দর্শক তখনই কিন্তু আপনার ভিডিওটা দেখবে যে আপনি ভিডিওতে প্রথম কি বলতে চাইছেন। আপনি আপনার কথা ভাবুন, আপনি কোনো ভিডিওতে ক্লিক করেছেন, আপনি কোনো ভিডিও দেখছেন, যখনই কিন্তু আপনার ওই ভিডিওর প্রথম 10-30 সেকেন্ড ভালো লাগবে তখনই কিন্তু আপনি ওই ভিডিওটা ফুল ওয়াচ করবে, কারণ আপনার কাছে ভিডিওটা ভালো লেগেছে। আর আপনার কাছে ভালো লাগা মানে ইউটিউবের কাছেও ভালো লাগা, সিম্পল ব্যাপার। অর্থাৎ আপনি যে ভিডিওটা বানাচ্ছেন আপনার যে 10-15 ভিডিওটা দেখছে তাদের কাছে ভালো লাগছে না, যার কারণে আপনার ভিডিওতে 10-15 ভিউজ আসার পর আটকে যাচ্ছে। তাই আপনি যে ভিডিও বানাবেন তার আগে আপনি 10 ভেবে নেবেন যে আপনি এই ভিডিওটা বানাচ্ছেন কীভাবে, কী বললে দর্শকরা ভালোভাবে বুঝবে বা দর্শকরা ভিডিওটা দেখবে, ফুল ওয়াচ করবে, সেই রকম ভেবে আপনাকে ভিডিও বানাতে হবে। আপনি জাস্ট ভিডিও বানানোর ইচ্ছা হলো গিয়ে ক্যামেরার সামনে বসলেন বা কোনো ভিডিও তৈরি করার ইচ্ছা হলো গিয়ে শ্যুট করে নিলেন, ব্লগ তৈরি করে নিলেন, কুকিং বানিয়ে নিলেন, না, এই ভুলগুলো করবেন না। আপনি সর্বফার্স্ট ওই জিনিসগুলো সম্বন্ধে ভাববেন, আপনি ভেবে ভেবে যদি ভালোভাবে ভিডিও তৈরি করেন আপনার ওই রকম যে ভিডিওটা দেখবে সে ফুল ওয়াচ করবে, কারণ আপনি ভিডিওটা ভালো বানিয়েছেন, ভেবে বানিয়েছেন, আপনার ভিডিওটা তার কাছে ভালো লেগেছে যার কারণে সে ফুল ওয়াচ করেছে, আর তার কাছে ভালো লাগার কারণ মানে ইউটিউবের কাছে ভালো লাগা। ফলে কী হবে, ইউটিউব আপনার ওই ভিডিওটা আরও 10 কাছে যেটা দিয়েছিল ওটা 50 কাছে দেবে, কারণ আপনি ভালো ভিডিও বানিয়েছেন। অর্থাৎ আপনার ভিডিওটা দেখে কে বিচার করলো? ইউটিউব নয়, দর্শকই বিচার করলো। এটা কিন্তু একটা সিম্পল জিনিস, এই জিনিসগুলো আপনাকে ফার্স্ট বুঝতে হবে। ইউটিউবে ভিডিও কিন্তু সকলেই বানায়, সেম ওরকম আপনিও তাদের মতো বানাচ্ছেন, কেউ তাড়াহুড়ো করে বানায়, কেউ ভেবে বানায়। এবার সেটা আপনার উপর ডিপেন্ড করবে, আপনি তাড়াহুড়ো করে বানাবেন তো কেউ দেখবে না, আপনি যদি ভিডিওটা ভেবে স্ক্রিপ্ট লিখে বানান তাহলে দর্শক আপনার ভিডিওটা দেখবে, সিম্পল ব্যাপার। আপনি ভিডিওটা যত ভেবে বানাবেন ততই কিন্তু আপনার পক্ষে ভালো, ততই দর্শকরা ফুল ওয়াচ করবে, কারণ আপনি তো সমস্ত কিছু ভালো করছেন, থাম্বনেল, অডিও, ভিডিও রেশিও। তাহলে নিশ্চয়ই আপনার ওখানে ভুল হচ্ছে, ভালো বলতে পারছেন না বা ভালো কন্টেন্ট বানাতে পারছেন না। আবার এরকম অনেকেই আছে ভালো কন্টেন্টও বানাচ্ছে, সমস্ত কিছু ভালো করছে কিন্তু শুরুতে ভিউজ আসছে না। তো তাদেরকে রিকোয়েস্ট করব, অবশ্যই আপনার ভিডিওতে ভিউজ আসবে। ইউটিউব যখন আপনার ওই ভিডিওটা 1 সামনে পাঠালো, 5-10 এরকম আস্তে আস্তে পাঠাবে, আপনি নতুন ইউটিউবে এসেছে আপনাকে ভাইরাল করে দেবে এরকম নয়। তাহলে আপনার মতো হাজারো রকম কন্টেন্ট ক্রিয়েটর আছে, আপনার থেকে তারা ভালো ভালো ভিডিও বানাচ্ছে, তাহলে ইউটিউব চাইলে তো প্রত্যেকেরই একদিনে ভাইরাল করে দিতে পারে না। ইউটিউব এটা দেখবে যে কারা কন্টিনিউ ভালোভাবে কাজ করছে, ভিডিও বানাচ্ছে, সমস্ত কিছু ভালো করছে, তাদেরকে কিন্তু আস্তে আস্তে ইউটিউব গ্রো করবে। এবং আপনারা তো সকলেই আছেন, অনেক ভিডিও দেখেন, কোনো ভিডিও ফুল ওয়াচ করেন? করেন না। ফুল যদি ওয়াচ করেন তবেই কিন্তু আপনি ওর সম্বন্ধে বুঝতে পারবেন। এই জিনিসটা আমরা আগে করতাম, ভিডিও খুলে স্কিপ করে করে মেন পয়েন্টটা দেখবো, মেন পয়েন্টটা। আরে ভাই, মেন পয়েন্টটা দেখতে গিয়ে ওর থেকে আরও একটা মেন পয়েন্ট সেটা ছেড়ে যাচ্ছে।
এই জিনিসটা ফলো করেন না। এটা আমিও করতাম, তো আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে কারোর ভিডিও দেখুন না কেন, ফুল দেখার চেষ্টা করবেন, ওখান থেকে কিছু শিখতে পারবেন, তাতে আপনারই উপকার হবে। কারণ আপনি যদি স্কিপ করে দেখেন, ওখান থেকে কিছু শিখলেন আবার কিছু শিখতে পারলেন না, আবার অন্য একটা ভিডিও দেখলেন, সেখানে যদি স্কিপ করে দেখেন সেখান থেকে কিছু শিখলেন আবার কিছু শিখতে পারলেন না, এরকম কিন্তু হয় যে ভিডিওটা দেখবেন ফুল দেখবেন, কিছু শিখবেন, কাজে আসবে, আজ না আসুক পরবর্তীতে আসবে। আর সকলের টিপস কিন্তু সকলের কাজে লাগে না, হয়তো আমি একটা টিপস দিয়েছি আপনার কাজে লাগেনি কিন্তু আপনার বন্ধুর লেগেছে, ওরকম আপনি অন্য একটা ভিডিও দেখেছেন সেটা আপনার কাজে লেগেছে কিন্তু আপনার বন্ধুর কাজে আসেনি, এরকমই হয়। কার কোন টিপসটা কাজে লাগবে কিন্তু কেউ জানে না, ওই কারণে আপনারা যে ভিডিওটা দেখবেন ফুল দেখার চেষ্টা করবেন, তাতে লাভ কিন্তু আপনারই হবে। তো বন্ধুরা, এই ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান ক্লিক করে রাখবেন, কারণ আমার এই চ্যানেলে ইউটিউবের নতুন নতুন আপডেট ও নতুন নতুন টিপস দিয়ে থাকি, যেটা কিন্তু একটা নতুন ইউটিউবারের পক্ষে অনেকটাই উপকার আসে। ধন্যবাদ বন্ধুরা।